শ্রী শ্রী পঞ্চমুন্ডা কালী মা, আদি চামুন্ডা মা। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আরেকটা কালী পুজোর ভিডিও নিয়ে। তোমরা জানো কালী পুজো মানেই হচ্ছে চেতলা, আর চেতলা কালী পুজোর প্যান্ডেলের জন্য নয়, কালী বিভিন্ন রকমের মায়ের রূপের জন্য, কালী ঠাকুরের রূপের জন্য বিখ্যাত। তো তাই আমি চলে এসেছি চেতলায়, আমি তোমাদেরকে সমস্ত প্যান্ডেল ঘুরে ঘুরে দেখাবো। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটিকে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর এই রকমের আরও অনেক ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এই যে দেখছো বন্ধুরা, এটি হচ্ছে হাজার হাত কালী, এবং মায়ের যে রং দেখতে পাচ্ছ, মা সবুজ রঙের, এবং মায়ের দেখো জীব বের করা নেই। পাশে আমরা দেবাদিদেব মহাদেবকে দেখতে পাচ্ছি, এবং মায়ের নিচে সিংহ আছে শিয়ালের পরিবর্তে। মায়ের কাছে আমরা শিয়াল দেখতে পাই, কিন্তু এখানে রয়েছে সিংহ। এবং এটিকে হাজার হাত কালী বলা হয় এই কারণে, কারণ তোমরা দেখছো মায়ের পিছনে যে চালচিত্রটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে হাজার হাতের চালচিত্র। ছোটো ছোটো অনেক হাত রয়েছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা, ছোটো ছোটো অনেক হাত রয়েছে, এই জন্য এটিকে হাজার হাতের কালী বলা হয়। এবং মায়ের দু কাঁধে তোমরা দেখতে পাচ্ছ দুটি সাঁপ রয়েছে, মায়ের জীব বের করা নেই। এবং মাকে যে শাড়িটি পরানো হয়েছে দেখতেই পাচ্ছ, অপরূপ শাড়িটি, লাল রঙের একটি শাড়ি, পুরো জরির কাজ করা। পাশে আমরা দেবাদিদেব মহাদেবকে দেখতে পাচ্ছি, দেবাদিদেব মহাদেব ধ্যানে বসে রয়েছেন। দেখছো বন্ধুরা, এটি হচ্ছে আদি চামুন্ডা মা, দেখতেই পাচ্ছ মাকে, একটু ভয়ঙ্কর মনে হচ্ছে মাকে। এবং মায়ের যে হাত পা দেখছো একটু সরু সরু, এবং মায়ের গলায় রয়েছে নরমুণ্ডের মালা। এবং পাশে আমরা দেখতে পাচ্ছি দেবাদিদেব মহাদেবকে বসে রয়েছেন, ঠাকুরটি এখন সাজানো হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। লাইটিং কখন হবে গো, দেরি আছে। পাশে আমরা দেখতে পাচ্ছি দেবাদিদেব মহাদেব বসে রয়েছেন। এটি হচ্ছে মা আদি চামুন্ডা। তোমরা এখন দেখছো শ্রী শ্রী রাজবল্লভী মাতাকে, এটিও মা কালীর একটি রূপ। এবং দেখতে পাচ্ছ নিচে মহাদেব বসে রয়েছেন, মায়ের গায়ের রং দেখতে পাচ্ছ সাদা, মায়ের দুটি হাত রয়েছে এবং মায়ের জিভ বের করা নেই, এবং মায়ের মুখখানি দেখছো কি দারুণ অপরূপ মায়ের মুখ। এই যে বন্ধুরা দেখছো তোমরা, এটি হচ্ছে রক্ত চামুন্ডা মা, মায়ের গায়ের রং একদম লাল, মা পরে রয়েছে বাঘছাল, এবং মায়ের গলায় রয়েছে নরমুণ্ড মালা, দেখতে পাচ্ছ তোমরা, নরকঙ্কালের মালা। এবং মায়ের রূপটি দেখছো খুব ভয়ঙ্কর, পুরো লাল রঙের মা। এবং নিচে মা দাঁড়িয়ে রয়েছে এখানে দেখতে পাচ্ছ, আর পাশে আমরা দেবাদিদেব মহাদেবকে দেখতে পাচ্ছি।
তোমরা দেখছো বন্ধুরা, এটি হচ্ছে মা ছিন্নমস্তা। দেখতেই পাচ্ছ মায়ের দুধারে দুটো সখী রয়েছে এবং তাদের মাথায় যথারীতি আমরা সাপ দেখতে পাচ্ছি। এবং মায়ের দেখতে পাচ্ছ যে মায়ের মস্তকটা ছিন্ন এবং মা নিজের মস্তক নিজের হাতেই ধরে রয়েছেন এবং মা দুজনের উপর পা দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আমি সত্যি নাম জানি না যাদের ওপর মা পা দিয়ে দাঁড়িয়ে রয়েছে, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর মায়ের গলায় দেখতে পাচ্ছ নরক অঙ্কালের মালা আমরা দেখতে পাচ্ছি এবং ওই কন্যারে দেখতে পাচ্ছ তোমরা দেবাদিদেব মহাদেব রয়েছে। এখন তোমরা দেখছো বন্ধুরা শ্রী শ্রী পঞ্চমুণ্ডা কালী মা। এই যে দেখতেই পাচ্ছ মায়ের পাঁচটি মাতা, মধ্যখানে একটি কালী মায়ের মাতা এবং আমরা চারপাশে আমরা দুপাশে আরও দুটি দুটি করে মাথা দেখতে পাচ্ছি। এবং তোমরা দেখছো মায়ের গায়ের রং অনেকটা অরেঞ্জ কালারের। পাশে আমরা দেখতে পাচ্ছি দেবাদিদেব মহাদেব দাঁড়িয়ে রয়েছেন এবং মা শিবের বুকে পা দিয়েও দাঁড়িয়ে রয়েছেন। এবং মায়ের গলায় আমরা নরক অঙ্কালের মালা দেখতে পাচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। এই হচ্ছে মায়ের মুখশ্রী, দেখতেই পাচ্ছ। বন্ধুরা আমরা এখন যাচ্ছি এলোকেশি মায়ের পূজা দেখতে, তো চলো একবার দেখি মায়ের রূপটি কিরকম। এই দেখছো তোমরা বন্ধুরা, এটি হচ্ছে মা এলোকেশি। মায়ের রূপটি দেখছো খুব সুন্দর লাগছে এবং মা সম্পূর্ণ কালো রঙের দেখতেই পাচ্ছ। এবং মায়ের হাতে যেরকম খাঁড়া থাকে, মুন্ডমালা থাকে, দু হাতে আশীর্বাদের ভঙ্গি থাকে, সেরকম সব কিছুই রয়েছে। কিন্তু মায়ের চুলখানি দেখছো একদম পা পর্যন্ত এসছে, তো এই জন্যই হয়তো মাকে এলোকেশি মা বলা হয়। এবং পাশে আমরা যথারীতি ডাকিনী এবং যোগিনীকে দেখতে পাচ্ছি। এই যে তোমরা দেখছো এখন কৃষ্ণ কালী মায়ের দেখছো চারটি হাত রয়েছে কিন্তু দুটি হাত কৃষ্ণ যেরকম বাঁশি বাজায় ঠিক সেই আদলে রয়েছে। এবং মায়ের গায়ের রং এবং কৃষ্ণের গায়ের রং একই। এবং দেখো কি দারুণ লাগছে, মায়ের মুখটিও খুব সুন্দর এবং মায়ের দাঁড়ানোর ভঙ্গিটি একবার দেখো একদম কৃষ্ণের মতো। এবং পাশে এটি সম্ভবত শ্রী রাধা হবে হয়তো, খুব দারুণ লাগছে মায়ের রূপটি দেখতে পাচ্ছ। এই হচ্ছে মা কৃষ্ণ কালী। দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, এই হচ্ছে শ্রী শ্রী চন্দ্রঘণ্টা মা। দেখতে পাচ্ছ মায়ের চারটি হাত এবং মায়ের গায়ের রং সম্পূর্ণ লাল এবং অসুরের সাথে যুদ্ধ করছেন দেখতেই পাচ্ছ। এবং মায়ের মুখের দুপাশ থেকে দুটি দাঁত বেরিয়ে রয়েছে। মায়ের এই রূপটি বেশ ভয়ঙ্কর এবং মায়ের পিছনে দেখতে পাচ্ছ আমরা কঙ্কাল দেখতে পাচ্ছি চারিদিকে। তোমরা দেখছো বন্ধুরা, এই হচ্ছে মা দুর্গা কালী এবং মায়ের রূপ দেখতে পাচ্ছ যেরকম আমরা অর্ধ নারীশ্বর দেখতে পাই, যেখানে শিব এবং সতীকে দেখতে পাই ঠিক সেই রকমভাবে মায়ের ডান দিকের ফেসটা দুর্গার মতো এবং বাঁ দিকের যে ফেসটা সেটা দেখো কালীর মতো। সিমিলারলি মায়ের ডান দিকের অংশটা দুর্গার অংশ যেখানে পাঁচটি হাত দেখতে পাচ্ছি এবং বাঁ দিকের অংশটা কালীর অংশ যেখানে দুটি হাত দেখতে পাচ্ছি চারটি হাতের মধ্যে। এবং খুব দারুণ লাগছে মাকে দেখতেই পাচ্ছ, একটু ইউনিক একটু আলাদা ধরনের। এখানে আমরা অসুরকেও দেখতে পাচ্ছি, সিংহ দেখতে পাচ্ছি, যেরকম মা দুর্গার কাছে আমরা দেখতে পাই মহিষ থাকে, তার সাথে মহিষাসুর থাকে, সিংহ থাকে, ঠিক
সেইভাবে কিন্তু একটু আলাদা ধরনের, একটু ইউনিক। এই হচ্ছে মায়ের মুখোশই, দেখতেই পাচ্ছ মায়ের যে জীবটি সেটিও দেখতে পাচ্ছ, একটু আলাদা ধরনের। মায়ের হাতে ত্রিশূল রয়েছে এবং বাঁ দিকের যে হাতটি, নিচের হাতটি, সেখানে নরমুণ্ড রয়েছে দেখতে পাচ্ছ। এই হলো শ্রী শ্রী ডাকাত কালী মা, দেখতেই পাচ্ছ একটি প্রতিষ্ঠিত একটি ঠাকুর। মায়ের দুটি হাত চেন দিয়ে বাঁধা রয়েছে এবং এটি একটি মন্দির। এই মন্দিরেই মাকে পুজো করা হয়, সারা বছর ধরেই পুজো হয়, তবে পুজোর সময় বিশেষ পুজো হয়। দেখতেই পাচ্ছ মায়ের চোখগুলি বড় বড় এবং মাকে একটু ভয়ঙ্কর দেখাচ্ছে, আর মায়ের হাতে চেন দিয়ে বাঁধা রয়েছে, এটা দেখতেই পাচ্ছ তোমরা। মাকে চেন দিয়ে বাঁধা রয়েছে, এই যে দেখছো তোমরা চেন দেখা যাচ্ছে। নিচে আমরা দেবাদিদেব মহাদেবকে দেখতে পাচ্ছি আর নিচের ইয়েতে কতগুলো অসুর দেখতে পাচ্ছ। দেখছো তোমরা বন্ধুরা, এই হচ্ছে শ্রী শ্রী চামুণ্ডা কালী মায়ের রূপটি দেখতে পাচ্ছ, কি ভয়ঙ্কর রূপ। পুরো কালো কালার হচ্ছে মায়ের গায়ের রং এবং মায়ের জিভখানি দেখো কত বড়। মায়ের এখানে চারটি হাত আমরা দেখতে পাচ্ছি এবং একটি হাতে অসুরের চুল ধরে রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবং এখানে আমরা শিবের পরিবর্তে অসুরকে দেখতে পাচ্ছি, মা অসুরের বুকে পা দিয়ে রয়েছেন। এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি দেবাদিদেব মহাদেবকে, এবং মহাদেবের পাশে রয়েছে যতদূর মনে হয় ডাকিনী হবে, আর মায়ের ঠিক বাঁ দিকে রয়েছে এই যে যোগিনী, দেখতেই পাচ্ছ তোমরা। এবং উপরে একটা কঙ্কাল দেখতে পাচ্ছি, এখানে বেশ কিছু গাছপালা রয়েছে, এখানে আরেকটি কঙ্কাল দেখতে পাচ্ছি। দেখতেই পাচ্ছ মায়ের গলায় রয়েছে মুন্ডমালা। এই হচ্ছে মা চামুণ্ডা কালী, খুবই ভয়ঙ্কর মায়ের রূপ।